ব্যাপারটা পৃথিবী ব্যাপী ঘটছে, এই জন্য অনেকেই মনে করতেছেন বা এটা কি আমার করোনা কিনা, বা অনেকে ভয় পাচ্ছেন বা আতঙ্কিত হচ্ছেন। আমরা করোনা ভাইরাসের যে সাসপেক্ট কেসকে যেভাবে ডিফাইন করি, সেটা হচ্ছে যে উনি একজন মানুষ গত 10 দিনের মধ্যে জ্বর, কাশি, গলা ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে, এবং একই সাথে তার একটা হিস্ট্রি থাকবে গত 14 দিনের মধ্যে কোনো করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি অথবা কোনো ব্যক্তি বিদেশে সফর করেছেন যেখানে করোনা ভাইরাস আক্রান্ত বা উপদ্রুত এলাকা, অথবা কোনো হেলথ কেয়ার ওয়ার্কার যারা কোনো করোনা ভাইরাস পজিটিভ ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন বা তার সংস্পর্শে এসেছেন, প্রোভাইডেড তার এই কাশি বা যে শ্বাসকষ্ট সেটা অন্য কোনো কারণে না, যেমন অ্যাজমা বা সিউভিডি যে ধরনের শ্বাসকষ্টের রোগগুলি আছে, সেটা যদি আমরা প্রুভ করতে পারি যে তার ওই ডিজিজগুলি নেই এবং তার একটা পজিটিভ কন্ট্যাক্ট হিস্ট্রি আছে এবং গত 10 দিনের ইতিহাস তার জ্বর, কাশি এবং প্রচণ্ড শ্বাসকষ্ট, তাহলে আমরা কিন্তু তাকে সাসপেক্ট কেস বা করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আমরা অবশ্যই মনে করতে পারি। ধন্যবাদ। সাসপেক্ট কেসের কথা আপনি যেমনটি বলছেন, একটি বিষয় একটু জানতে চাই। অনেকেই এখন সাধারণত যেটি বলছিলাম জ্বর, কাশি, হাঁচি হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন এবং এ বিষয়ে আপনি আপনার পরামর্শও দিয়ে দিয়েছেন। যে বিষয়টি জানতে চাচ্ছি, আপনারা যেহেতু চিকিৎসা দিচ্ছেন, আপনারা খুব ভালো বলতে পারবেন সাধারণত কী ধরনের রোগী আসছে কিংবা কী কী সমস্যা নিয়ে আপনাদের কাছে আসছে, যদি একটু আলাদা করে বলে দিতেন যে এই এই সমস্যা হলে আসলেই আপনাদের কাছে যাওয়ার প্রয়োজন আছে কিনা, কিংবা ঘরে বসেই তারা চিকিৎসা নিতে পারবেন কিনা, একটু এ বিষয়ে পরামর্শ জানতে চাই আপনার। হ্যাঁ, বেসিক্যালি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে বা জনগণকে পরামর্শ দিব, যদি আপনার হাঁচি, কাশি বা জ্বর হয়, আপনি প্রথমেই হচ্ছে আপনি ঘরে অবস্থান করবেন, আপনি কখনোই ঘর থেকে বের হবেন না, আপনি জনসমাগম এড়িয়ে চলবেন, পাবলিক ট্রান্সপোর্ট এগিয়ে চলবেন, এবং আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং ঘরের মধ্যে থেকে ঘরের অন্য সদস্যকে আপনি সুরক্ষিত রাখবেন। যখন আপনার প্রচণ্ড জ্বর হবে বা শ্বাসকষ্ট পরিমাণ অনেক বেড়ে যাবে, তখন কিন্তু আপনি আমাদের সেন্টারে আসবেন। আমরা কিন্তু জেনারেল হাসপাতাল সহ চিটাগাংয়ের সব হাসপাতালে কিন্তু ফ্লু সেন্টার খুলেছি, যেখানে পুরুষ এবং মহিলা আলাদাভাবে ওয়ান স্টপ সার্ভিস দিচ্ছি। সেখানে আপনি কিন্তু একজন ব্যক্তি বা একজন পেশেন্ট কিন্তু টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে না, অথবা ওষুধ প্রাপ্তির জন্য টিকিট ওষুধের কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না। আমরা এক রুমের মধ্যে আমাদের ওখানে ডক্টর, সিস্টার এবং অন্যান্য কর্মচারীবৃন্দ থাকছেন এবং চিকিৎসাটা উনি এক ঘর থেকে বা এক রুম থেকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নিয়ে যাচ্ছেন। বেশিরভাগই আমরা পাচ্ছি সাধারণ হাঁচি এবং কাশি অথবা একটু গায়ে ব্যথা। আমরা কিন্তু সাধারণ ফ্লুতে যে সমস্যাগুলি হচ্ছে, আমরা 90% কিন্তু সেই সমস্যাগুলি পাচ্ছি। কিছু কিছু মানুষকে আমরা কিন্তু ওই হিস্ট্রিটা নিচ্ছি যে আপনি ট্রাভেল করেছেন কিনা, যেখানে অলরেডি মহামারী যেসব দেশে আছে সেসব দেশে আপনি ট্রাভেল করেছেন কিনা, অথবা আপনার কোনো নিকট আত্মীয় বা ঘরের সদস্য ওইসব এলাকা থেকে ইতিমধ্যে গত 14 বা 15 দিনের মধ্যে আপনার এখানে এসেছেন কিনা, এবং তাদের মধ্যে কোনো সিমটম ছিল কিনা, বা কোনো ধরনের কাশি বা শ্বাসকষ্ট অথবা কোনো ভর্তি হয়েছিলেন কিনা, অথবা